দশ টাকার বাদামে লাখ টাকার উপকার রাতের বেলা ভিজিয়ে রাখা বাদাম সকালবেলা গ্রহণ করলে আপনার শরীরে কি কি হতে পারে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক আপনার শরীরে যদি অনেক ব্যথা হয়ে থাকে পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে এছাড়াও আপনার মুখে যদি ব্রণ ও ব্রণের দাগ থেকে থাকে তাহলে আপনি বাদামকে কিভাবে গ্রহণ করবেন চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক শুকনা বাদাম ফ্রিজিয়ে খাওয়ার ফলে এটি আপনার সবচেয়ে বেশি উপকার করবে যে সকল ব্যক্তির হাত পা কোমর ও পিঠে ব্যথা হয়ে আছে ঠান্ডায় জ্বর সর্দিতে জর্জরিত তারা এই বাদামকে শুকনা গ্রহণ করুন এই বাদামকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে খেয়ে নিন আপনি যদি আপনার শরীরকে বডি বিল্ডারদের মতো সুঠাম করে তুলতে চান তাহলে এই বাদামকে পানিতে ভিজিয়ে নিউট্রিশন হিসাবে গ্রহণ করুন কেননা পানিতে ভিজিয়ে রাখা বাদাম খেলে আপনার শরীরের ক্ষয় প্রতিরোধ হবে এবং আপনার শরীর বডি বিল্ডারদের মতো সুঠাম ও আকর্ষণীয় হবে আপনার যদি চুলের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন চুল ঝরে পড়া চুল ভেঙে পড়া বয়সের আগে চুল সাদা হয়ে যাওয়া এছাড়াও আপনার চুল যদি পাতলা হতে হতে টাকের মতো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিজিয়ে রাখা ছোলা গ্রহণ করুন বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আপনার চুল সম্পর্কিত সকল সমস্যা দূর করে দেয় আপনার চেহারা যদি দিন দিন শুকিয়ে যায় চেহারার মাধুর্য নষ্ট হয়ে যায় তাহলে নিয়মিত এই ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন এটি আপনার চেহারাতে নতুন চমক আনবে এছাড়া যে সকল পুরুষের শারীরিক দুর্বলতা রয়েছে তারা নিয়মিত ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন ভালো রেজাল্টের জন্য এর সাথে রসুন মিশিয়ে খেয়ে নিতে পারেন আপনি যদি আপনার ওজন বৃদ্ধি করে নিতে চান তাহলে সারাদিন এক মুঠোর মতো শুকনা বাদাম গ্রহণ করুন কিন্তু যদি আপনার পেটের সমস্যা থেকে থাকে তাহলে শুকনা বাদাম খাওয়ার সময় অল্প পরিমাণ খান আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে তাহলে রাতে ভিজিয়ে রাখা বাদাম সকালে উঠে গ্রহণ করুন আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এই ভিজিয়ে রাখা বাদাম এছাড়াও আপনার শরীরের স্ট্যামিনা বাড়াতে চাইলে নিয়মিত বাদাম গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন